যা ওদের ইউনিট দেখছে ওটা তো আমাদের সরাসরি রাজ্য কমিটির সদস্য নয়, তো ইউনিটের সদস্য যা করেছেন আমি যা শুনেছি সেটা খুবই কোনোভাবেই সেটাকে ছোট করে দেখা যায় না। কিন্তু যা করবার প্রথমে ইউনিট করবে, তারপরে কলকাতা জেলা কমিটি, তারপরে আমরা আসি। তো আমরা ওদের জন্য অপেক্ষা করছি। ইউনিট চার্জশিট দেয় যাকে বলে, যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়। এটা আমাদের যা পার্টি সংবিধান গঠনতন্ত্রে যা আছে সেইভাবেই তারা করছেন, তাহলে তাদের উপরে আমাদের নির্ভর করতে হবে। গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা সবার থাকা উচিত। অজন্তা বিশ্বাস বিতর্কে প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক সুজিত বসুর। না, সে তো তার মনের কথা লিখেছে, গণতন্ত্রে তো আছেই, সে লিখতেই পারে, সে লিখেছে। আর শোকজ তো করতে করতে তো আমি তো বলি, ওই পার্টিতে আমিও ছিলাম, এত শোকজ খেয়েছি, তারপরে আমি মনে করলাম এত ভালো কাজ করতে করতে এত শোকজ খেতে খেতে এত উত্তর দেওয়া, আমার কথা বলছি, আমি অন্যর কথা বলছি, আমার নিজের জীবনে যেটা হচ্ছে আমি মাঠ করতে গিয়ে শোকজ খেয়েছি। স্বাধীন চেতা হয় যারা, নিশ্চয়ই দলের নির্দেশ থাকে, কিন্তু কী আছে একটা গণতন্ত্রে তো, সে তো খারাপ কিছু লেখে নেই, বাস্তবটা লিখেছে। মাঠের খেলোয়াড় মাঠ ছাড়বে কেন, মাঠ বদল করুক। বাবুলের রাজনীতি ছাড়া প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রর। বলেছি চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখে না কবি আলবিদা না কহে না। আরে মাঠের খেলোয়াড় মাঠ ছাড়বে কেন, তুমি মাঠ বদল করো, অসুবিধা কি আছে? ইসমান মাঠ রয়েছে, মনমান মাঠ রয়েছে, গড়ের মাঠ রয়েছে, কিন্তু একটা মাঠের প্লেয়ার আমার সঙ্গে খেলোয়াড় সে খেলা ছেড়ে চলে যাবে, অকালে বিদায় নেবে, মানে এই মুহূর্তে একটা সেলফ ওটাকে কি বলে রিটায়ারমেন্ট, এটা আমার কাছে খারাপ লাগে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।